গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। আশা করি আজকের দিনটা তোমরা খুব খুব ভালো করে কাটাবে, সুস্থভাবে কাটাবে, খুব এনজয় করবে সানডের দিনটা, সানডের ফান্ডে। তো এখন বাজে 10:15, ঘুম থেকে আজকে একটু অনেক দেরি করেই উঠলাম। হ্যাঁ, উঠে কারণ আজকে জলখাবার বানানো কিছু হয়নি, জলখাবার দিই ছেলে কচুরি আর জিলিপি নিয়ে এসছে, ঠিক আছে, সেটাই হয়েছে। খাওয়া ওরা খেলো, আমি চা খেলাম এই জাস্ট। আজকে চাটাকে ঘরটার গুছিয়ে এবার যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে রান্না হয়েছে ইলিশ মাছ, চাল করবো মাথা দিয়ে ইলিশ মাছ করবো, আবার এমনি ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করি না কী দিয়ে করি, কিছু তো একটা হবে। আর কী হবে রান্না, এখনও রান্নাঘরে গিয়ে পৌঁছয়নি। এখন চলো যাওয়া যাক রান্নাঘরে, গিয়ে দেখি কী করা যায়। আর হচ্ছে কী বলে, আর একটা কী কথা বলতে গেলাম ভুলে গেলাম। ও ছেলেমেয়েরা এক্ষুনি ওর মানে আমার দাদাভাই চিকেন আনতে গেছে, অল্প একটু করে ছোট্ট ছোট্টো করে কাটিয়ে নিয়ে এসো। ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে এসো, একটুখানি ওদের পোকোড়া হোক, একটু যাই ওদের বাচ্চাদের একটুখানি করে দেবো। আর মার কালকে দাঁত তুলে নিয়ে এসেছি, তো কালকের একটা ব্লগ করেছিলাম, ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি কালকে, শরীরটা আমার কালকে না কদিন ধরে শরীরটা খুব খারাপ গেছে। তো যাই হোক, ওই ব্লগটা ভাবছি অন্য কোনো দিনের ব্লগের সাথে আমি জুড়ে দেবো। আর আজকে যেহেতু রবিবার সানডে, তো আজকে স্পেশাল ব্লগ মানে এইভাবেই আজকে দিই আমি, যদিও এখন একদিন বাদে বাদেই ব্লগটা দিচ্ছি, কারণ একটু নিজস্ব প্রবলেম চলছে তার জন্য। তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে। এই যে হচ্ছে কচুরির তরকারি, অনেকটা পড়ে গেছে ব্যাগে, ওই প্লাস্টিক ফেটে অনেকটা ব্যাগে পড়ে গেছে। এখানে আছে জিলিপি আর আছে হচ্ছে কচুরি। আছে আর মামাম এখানে খাচ্ছে, মামাম পুতুলি মনে হয়, ব্যাপারটা পুতুলি মনে হয় দেখি টাকাও একটুখানি এই। আর এই ইলিশ মাছ নেওয়া হচ্ছে বাড়ি থেকে, এটা হচ্ছে মাছ। রান্নাগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, তো সেরকমভাবে কাজ করবো কিছুই শেয়ার করতে পারছি না, কারণ শরীর তো খারাপ আলাদা কথা আর মন মেজাজও ভালো না, মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো মানে মায়ের দাঁতে ব্যথাটা কমছে না। কালকে দাঁত তুলে আনার পরেও এই পর্যন্ত বোধ হয় এখন একটা ওষুধ খেলে চারটে ব্যথার ওষুধ খেয়ে নেবে, ডাক্তার বলেছে কোনো সাইড ইফেক্ট নেই। হ্যাঁ, কিন্তু তবুও কী বলো তো মানে খারাপ লাগছে, মানুষটা সেই কবে থেকে কষ্ট পাচ্ছে একদম ভালো লাগে না মনে, যার জন্য না মানে ব্লক করবো, ব্লক করার এনার্জি কোনোটাই নেই। কিন্তু আবার এটাও একটা আমার কাজের মধ্যে পড়ে, এটাও না করলে ভিডিও দিতে পারবো না, আজকে না দিলে কালকে দিতে পারবো, মানে এরকম একটা ব্যাপার, জানি না কতদূর কী কী হবে, কিছু বুঝতে পারছি না, ভালোও লাগছে না তবে কিছু। মায়ের এত শরীর খারাপ করেছে হঠাৎ করে, মানে দাঁতের যন্ত্রণা মানে দাঁতের ইয়েতে কমছেই না, কমছেই না, নিজে নাজেহাল হয়ে যাচ্ছে, আমরাও হয়ে যাচ্ছি, কিন্তু সে তো ইচ্ছে করে করছে না, নাজেহাল হলে আমাদের মন খারাপ যাচ্ছে, ঠিক আছে, কষ্টটা তো সেই পাচ্ছে। তো চলো রান্নাঘরে তোমাদেরকে দেখাই, দেখি চান করতে যাবো, প্রচণ্ড আছে গরম, একদম কিচ্ছু ভালো লাগছে না, এত গরম। তো এই যে হচ্ছে করছি চিলি চিকেন, এর পেঁয়াজ কাটছি, ক্যাপসিকাম ছাড়াই আছে চিলি চিকেন বানাবো, আর নেই কেননা এই যে হচ্ছে চিকেনটা ভেজে নিয়েছি। আর রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সর্ষে ইলিশ ভাত আছে এখানে, মায়ের খিচুড়ি আছে এখানে, তেতে তরকারি আর কি আছে, মাসিমার মাছের ঝোল, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে,